সুমের যে ব্যাপারটা সুমের তো আপনি অ্যাকচুয়ালি আগে থেকে অনেক পাল থেকে গেছেন আপনি এখন আমাকে চিনেন না তো হাই হাই গাইস গগন সাহেবকে নিয়ে সুমায় এগুলো কি বলছে গগন সাহেব ভাই বলে সুমায়াকে আর চিনতে পারছে না এগুলো কি বললো সুমায়া চিনেন না আপনি এখন অনেক বড় লোক হয়ে গেছেন এর জন্য আর গরিব চিনেন না তো বন্ধুরা তোমরা শুনতে পেলে যে সুমায়া কি বললো হ্যাঁ বন্ধুরা গগন সাহেব ভাই নাকি আরো বড় লোক হয়ে গেছে তাই নাকি সুমায়াকে আর গগন সাহেব ভাই চিনতে পারছে না এরপরে সুমায়া আর কি বলে গগন সাহেব ভাইকে চলো আমরা বিস্তারিত সুমার মুখ থেকে শুনে আসি তো আপনি অ্যাকচুয়ালি আগে থেকে অনেক পাল থেকে গেছেন তো বন্ধুরা তোমরা সুমার মুখ থেকে শুনলে যে গগন সাহেব ভাই নাকি আয়কর থেকে অনেকটাই পাল্টিয়ে গেছে তো এটা কি সুমায় ঠিক বললো নাকি ভুল বললো সেটা অবশ্যই তোমরা কমেন্ট জানাতে ভুলবে না তো বন্ধুরা যাই হোক এরপরে সুমায় আর গগন সাহেব ভাইকে নিয়ে কি বলে বা কি কথা বলে চলো আমরা পরে কথাটা শুনে আসি তো কয়েকদিন আগে আপনাকে কল দিছিলাম তাও আবার আমাদের হাসান ভাই নাম্বার দিয়ে আপনি বলছিলাম আপনি বলছিলেন যে তুমি কি আমি তোমাকে চিনি না তো বন্ধুরা সুমায় এটা কি বললো গগন সাহেব ভাই নাকি সুমায়াকে আর চিনে না মানে বন্ধুরা হয়তো আমার জানার মধ্যে গগন সাহেব ভাই আগুনকে পেয়ে সুমায়াকে আর চিনতে পারছে না তো আর তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট জানাতে ভুলবে না এবং কি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না ধন্যবাদ সবাই ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ।